নমস্কার বন্ধুরা, আবারও আশা কর্মী নিয়োগের প্রচুর শূন্যপদ প্রকাশিত হয়ে গেল, যেখানে এক দুটি নয়, একসঙ্গে টোটাল 12টি নোটিশ প্রকাশিত হয়েছে আলাদা আলাদা ব্লকের জন্য, আলাদা আলাদা সাব সেন্টারের জন্য। যেখানে 12টি নোটিফিকেশনে প্রচুর পরিমাণে আশা কর্মী নিয়োগ কিন্তু হতে চলেছে, যেটি কিছুক্ষণ আগে এই নোটিশগুলি প্রকাশিত হয়েছে। আমি ডাউনলোড করে রেখেছি প্রত্যেকটি নোটিশ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর 12টি নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করা রয়েছে, যেখানে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে কিন্তু আশা কর্মী নিয়োগ হচ্ছে। তো আজকে ভিডিও মাধ্যমে আমরা দেখে নেব কোন কোন সাব ডিভিশন এবং কোন কোন ব্লকের আন্ডারে এই সকল নোটিফিকেশন গুলি এসেছে এবং কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো একে একে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, চ্যানেলে যে সকল প্রার্থীরা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং ব্লকের সরকারি বেসরকারি চাকরির খবরগুলি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন আর দেরি না করে আমরা একে একে সেই 12টি নোটিফিকেশন দেখে নেব কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে। তো আমরা প্রথমেই চলে এসেছি যে নোটিফিকেশনটি, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন অফিস অফ দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, চন্দিপুর ডেভেলপমেন্ট ব্লক। তো এটি হচ্ছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিক হয়েছে 31/8/2022 তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন আশা নিয়োগের বিজ্ঞপ্তি এটি। এখানে যাদের যাদের শূন্যপদ রয়েছে, অর্থাৎ যারা যারা আবেদন করবেন, তারা আবেদন করতে পারবেন 1/9/2022 তারিখ থেকে 21/9/2022 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে? তারপরে এখানে একটু নিচের দিকে আসলে আপনারা আবেদনকারীর যোগ্যতা এবং কি কি ডকুমেন্টস আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা করতে হবে সেগুলি আপনারা পেয়ে যাবেন। তো এখানে যে 12টি নোটিফিকেশন রয়েছে, প্রত্যেকটি নোটিফিকেশনে কিন্তু এই আবেদনকারী যোগ্যতা এবং ডকুমেন্টস গুলি প্রয়োজন, ঠিক আছে? তো এখানে শুধু এই 12টি নোটিফিকেশন বলে না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে এই আবেদনকারী যোগ্যতা এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সকল ডকুমেন্টস গুলি প্রয়োজন হয় সমস্ত কিছু কিন্তু একই, ঠিক আছে? সেই জন্য চলুন আমরা এই প্রথমে যে নোটিফিকেশনে দেখে নিই যে আবেদনকারীর যোগ্যতা কি কি প্রয়োজন এবং আপনাদের ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে, ঠিক আছে? বাকি আরো 11টি যে নোটিফিকেশন রয়েছে সেখানে আমরা শুধু দেখে নেব কোন কোন সাব ডিভিশনের জন্য কোন কোন ব্লকে শূন্যপদ রয়েছে এবং লাস্ট ডেট কবে সেগুলি দেখে নেবো। তো চলুন দেখে নিই। এখানে আবেদনকারী যোগ্যতা বলতে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে কি বলা রয়েছে, প্রার্থী যে গ্রামের আশা পদে নিয়োগের জন্য আবেদন করবেন তাকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে? তারপর সেকেন্ডে বলা রয়েছে কেবলমাত্র বিবাহিত, তারপরে বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে আপনাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ কিংবা অনুত্তীর্ণ, অর্থাৎ মাধ্যমিক পাস কিংবা ফেল যাই বা করুন এখানে আপনারা আবেদন করতে পারবেন। বয়স বলতে এখানে আপনাদের 1/1/2022 তারিখ অনুযায়ী বয়স ধরা হবে, যেখানে জেনারেল যারা রয়েছেন তাদেরকে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকতে হবে এবং যারা SC ST রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। এখানে আপনারা 22 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। তো তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন সবকিছু এখানে দেওয়া রয়েছে। তো এখানে যে সকল ডকুমেন্টস এর লিস্ট গুলি দেওয়া রয়েছে সব কিন্তু আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আপনারা মাধ্যমিকের মার্কশিটটি দেবেন, পাস ফেল যাই করে থাকুন এখানে মার্কশিটটি আপনাদেরকে শো করতে হবে, কিংবা হায়ার এডুকেশনাল থাকলে সেটি আপনারা শো করতে পারেন, কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিকের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগটি করানো হচ্ছে। তারপর রয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আপনারা রেশন কার্ড কিংবা ভোটার কার্ড দিতে পারেন। তারপর রয়েছে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনারা জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রয়োজন আপনাদের। তারপরে এখানে এই এই যে একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা, যেখানে বলা রয়েছে বিবাহিতাদের ক্ষেত্রে স্বামীর নাম্যলিখিত যে কোনো সরকারি পরিচয় বা প্রমাণপত্র, অর্থাৎ যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের যে কোনো একটি ডকুমেন্টস প্রয়োজন যেখানে স্বামীর নাম উল্লেখ থাকবে, ঠিক আছে? যেমন আপনারা ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদির মধ্যে যে কোনো একটি কিন্তু প্রয়োজন, ঠিক আছে? তো এখানে যারা রয়েছেন বিধবা রয়েছেন তাদেরকে কিন্তু স্বামীর মৃত্যু সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে? এবং যারা যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরকে কিন্তু ডিভোর্সের পেপার দিতে হবে। তো এখানে যদি কারো কোনো পেপার্স যদি না থেকে থাকে, যে বিবাহিত যারা রয়েছেন কিংবা যাদের ডিভোর্স হয়ে গেছে, তারা কিন্তু আরেকটি অপশন এখানে রয়েছে, আপনাদের কাছে কোনো রকম সার্টিফিকেট না থাকলে আপনারা আপনাদের পঞ্চায়েতে যাবেন, সেখান থেকে একটি ফরম্যাট আপনারা পেয়ে যাবেন, সেটি ফিল আপ করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সই করে নেবেন, ঠিক আছে? সেটি কিন্তু কার্য করা হবে, সেটি এখানে বলা রয়েছে। তারপর রয়েছে দেখতে পাচ্ছেন তফসিলি জাতি উপজাতি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আপনাদের সার্টিফিকেটটি শো করতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটি শো করতে হবে। তারপরে এখানে 2 কপি ছবি কিন্তু আপনাদের প্রয়োজন, যেটি রিসেন্ট তোলা ছবি, খুব একটু বেশি পুরাতন যেন না হয়।
যারা যারা ইচ্ছুক আবেদনকারী রয়েছেন তারা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারেন। এর সঙ্গে কিন্তু নিচের দিকে ফর্ম রয়েছে, এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে আপনাদের ব্লক অফিসে জমা করতে হবে 1 মে 2022 তারিখ থেকে 21 নয় 2022 তারিখের মধ্যে। ফর্মটি চলুন দেখে নিই, প্রত্যেকটি নোটিফিকেশনের জন্য কিন্তু ফর্মটিও একই রয়েছে, সেজন্য আমরা ফর্মটি একটি দেখে নেবো, বাদ বাকিগুলি আপনারা দেখে নিতে পারবেন। যে অন্যান্য নোটিফিকেশনে কিন্তু এই ফর্ম একই রকমেরই রয়েছে, ঠিক আছে? তো এই সকল জিনিসগুলি আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেখানে আশা নিযুক্তির আবেদনপত্র, এখানে একটি আপনাদেরকে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, এখানে আপনাদেরকে নাম লিখতে হবে, তারপরে এখানে বিবাহিত কিনা হ্যাঁ কিংবা না সেটি এখানে লিখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে, যদি না হয় তাহলে এখানে এই দুটোর মধ্যে একটা হবে, সেটি কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তারপরে পিতা বা স্বামীর নামটি এখানে লিখবেন, গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, সমস্ত কিছু অ্যাড্রেসটি আপনারা ভালো করে ফিল আপ করবেন। তারপর নিচে ঘরে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার রয়েছে, এখানে মোবাইল নাম্বার দেবেন। এখানে জন্ম তারিখ, জন্ম তারিখ দেওয়ার পরে 1/1/2022 তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটি কিন্তু এখানে লিখতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে লিখবেন, মাধ্যমিক পাস সেটি লিখতে পারেন। তারপরে জাতিগত শংসাপত্র, এখানে আপনার কোন কাস্টের আপনি সেটি কিন্তু এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছেন সাধারণ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি অর্থাৎ জেনারেল এসসি এসটি ওবিসি কোটি সেটি এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ঐচ্ছিক বিষয় বাদে প্রাপ্ত নম্বরের হার, ঠিক আছে? তো এখানে মাধ্যমিকে আপনারা কত নম্বর পেয়েছিলেন সেটি কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? নম্বরের হারটি এখানে লিখতে হবে। তো ঐচ্ছিক বিষয় বলতে যে অন্যান্য সাবজেক্ট গুলি থাকে সেগুলি বাদ দিয়ে মাধ্যমিকে টোটাল বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল ইত্যাদি যে সকল সাবজেক্ট গুলি থাকে সেগুলি কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে, এবং অন্যান্য যেমন পরিবেশ বিদ্যা এবং অন্যান্য সাবজেক্ট থাকে সেগুলি কিন্তু ধরবেন না, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারী একটি সই করতে হবে, এখানে তারিখ দিতে হবে, তারপরে এখানে স্থান দিবেন, ঠিক আছে? তারপরে এখানে নিচে কিন্তু আরেকটি লিস্ট দেওয়া রয়েছে কি কি ডকুমেন্টস আপনাদেরকে ফর্মের সঙ্গে দিতে হবে, সেগুলো একবার ভালো করে আপনারা পড়ে নেবেন। এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন, সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশনটি এবং ফর্মটি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন এই নোটিফিকেশনের যে শূন্যপদ গুলি রয়েছে সেগুলি দেখে নিই আমরা। মোট শূন্যপদ এখানে রয়েছে 11টি, চণ্ডীপুর 1 ব্লকের জন্য। গ্রাম পঞ্চায়েতের নামগুলি এখান থেকে দেখে নিতে পারেন আপনারা, জলপাই, তারপর চৌখালী, বৃন্দাবন, উসমানপুর, ব্রাজল লাল চক, তারপর রয়েছে দিবাকরপুর, তারপরে নন্দনপুর, বড়াখুনি ইত্যাদিতে গ্রাম পঞ্চায়েতে কিন্তু একটা করে শূন্যপদ রয়েছে। এখান থেকে গ্রামের নামগুলি আপনারা প্রত্যেকটি দেখে নিতে পারেন, এবার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে কিন্তু সেখান থেকে এইগুলি সমস্ত কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন আমরা সেকেন্ড নোটিফিকেশনের দিকে আগে যাই। সেখানে এই নোটিফিকেশনের নিচের দিকে কিন্তু আপনারা ইংলিশ ফরম্যাটে পেয়ে যাবেন সমস্ত কিছু, সেগুলি দেখে নিতে পারেন। উপর দিকে বেঙ্গলিতে এবং নিচে ইংলিশে রয়েছে। চলুন সেকেন্ড নোটিফিকেশনটি দেখে নিই। তো সেকেন্ড নোটিফিকেশন হচ্ছে এটি। সেকেন্ড নোটিফিকেশন দেখতে পাচ্ছেন কোথা থেকে বেরিয়েছে, সেটা সেকেন্ড নোটিফিকেশন হচ্ছে নন্দীগ্রাম ব্লক থেকে বেরিয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ব্লক থেকে বেরিয়েছে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন কোন ডেটের মধ্যে, দেখতে পাচ্ছেন 1/9/2022 তারিখ থেকে 21/9/2022 তারিখের মধ্যে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারী যোগ্যতা আগে যেগুলি আমরা আলোচনা করলাম সেগুলি কিন্তু রয়েছে সেম একই। তারপরে কি কি আপনাদের ডকুমেন্টস দিতে হবে সেগুলি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তো তারপরে এখানে চলুন শূন্যপদটি দেখে নিই। দেখতে পাচ্ছেন আশা শূন্যপদের তালিকা নন্দীগ্রাম 1 ব্লকে, এখানে ব্লক নেম হচ্ছে নন্দীগ্রাম, টোটাল 8টি শূন্যপদ রয়েছে। গ্রাম পঞ্চায়েত নেম গুলি আপনারা দেখে নিতে পারেন, একে একে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত নেম গুলি দেখে নেবেন, যে গ্রামে শূন্যপদ রয়েছে সেগুলি আপনারা দেখে নেবেন, সমস্ত কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তারপরে এই নোটিফিকেশন একটু নিচের দিকে আসবেন, আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে পেয়ে যাবেন, তারপরে ইংলিশেও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, একটু অস্পষ্ট হয়ে রয়েছে, আপনারা ভালো করে একটু প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আগের মতোই একই অ্যাপ্লিকেশন ফর্ম এখানেও রয়েছে, আপনারা চাইলে আগের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিয়েও কিন্তু জমা করতে পারেন। তারপরে চলুন দেখে নিই আমাদের 3 নম্বরের জন্য নোটিফিকেশনটি রয়েছে। 3 নম্বরে যেটি রয়েছে দেখতে পাচ্ছেন, এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানে সুলতাহাটা ডেভেলপমেন্ট ব্লকের জন্য এটি রয়েছে, ঠিক আছে? তো এখানে প্রথমে ইংলিশে রয়েছে ফরম্যাটটি, আপনারা পড়ে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য সাব ডিভিশন, দেখতে পাচ্ছেন হালদিয়া, তো হালদিয়া সুলতাহাটা ব্লকের জন্য কিন্তু দুটি ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছি আমরা। তারপরে আরো নিচের দিকে রয়েছে, এখানে টোটাল রয়েছে উপরে দুটি এবং এখানে 6টি 7টি 8 9টি টোটাল ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা প্রত্যেকজনের নামগুলি দেখে নেবেন। এখানে একটু নিচের দিকে চলে গেলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবেন, এখানে ইংলিশে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি। একটু নিচের দিকে আসার পরে এখানেও কিন্তু আপনারা বাংলাতে ফর্মটি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন একই রকমের ফর্ম। এই ফর্মটি আপনাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে ভালো করে ফিল আপ করে কিন্তু আপনাদের ব্লক অফিসে জমা করতে হবে 1/9/2022 তারিখ থেকে 21/9/2022 তারিখের মধ্যে, ঠিক আছে? চলুন এখন আমরা চলে যাব আমাদের চতুর্থ নম্বর নোটিফিকেশনে। তো বন্ধুরা চতুর্থ নম্বর নোটিফিকেশনটি দেখতে
পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে ইগড়া ওয়ান ডেভেলপমেন্ট ব্লকের জন্য। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, এখানে টোটাল 6টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবেন 1/9/2022 তারিখ থেকে 21/9/2022 তারিখের মধ্যে। পুরো বাংলাতে নিচের দিকে দেওয়া রয়েছে, এখান থেকে একবার চেক আউট করে নিতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে সেগুলি আপনারা চেক আউট করে নিতে পারবেন, দিয়ে কিন্তু এগুলি জমা করতে পারবেন। ঠিক আছে, তারপরে নোটিফিকেশনে চলে যাবো। টোটাল কিন্তু 12টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে চলেছি, সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, তো এখানে তারপরে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন 30/7/2022 তারিখে। এটি দেখতে পাচ্ছেন তমলুক ব্লকের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে, পূর্ব মেদিনীপুরে। ঠিক আছে, তো এটি কিন্তু আশা কর্মীদের যে বিপিসি আশা রয়েছে অর্থাৎ ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আশা রয়েছে তাদের জন্য শূন্যপদ রয়েছে এখানে। ঠিক আছে, তো এখানে কিন্তু একটু এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু একটু বেশি প্রয়োজন আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য, সেগুলি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদেরকে করতে হবে সেই 1/9/2022 তারিখ থেকে 21/9/2022 তারিখের মধ্যে। এলিজিবিলিটি অফ এখানে অ্যাপ্লিকেশন দেখে নিতে পারেন একে একে, অনেকগুলি কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এর মধ্যে যেকোনো একটি করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, যেমন মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, তারপরে সোশ্যাল অ্যানথ্রোপোলজি, তারপরে সোশ্যাল ওয়ার্ক, তারপর রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর রয়েছে ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, তো অনেক কিছু কিন্তু রয়েছে, মাস কমিউনিকেশন ইত্যাদির মধ্যে যেকোনো একটি। কিংবা এখানে দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স করা থাকলে ইন হেলথ। ঠিক আছে, তো তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে নিচের দিকে একটু ভালো করে দেখে নেবেন এগুলি, আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এখানে আপনাদের নিয়োগের প্রক্রিয়াটা কিন্তু আশাকর্মী থেকে একটু আলাদা। ঠিক আছে, তো আশাকর্মী যেহেতু একটু উপর লেভেলে এই পোস্টটি, সেই জন্য একটু আলাদা, কিন্তু এখান থেকে আপনারা সমস্ত দেখে নিতে পারেন যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি এসডিও অফিসে আপনাদেরকে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন 1/9/2022 তারিখ থেকে 21/9/2022 তারিখের মধ্যে। তো যেখানে আপনাদের অ্যাডমিট কার্ড ফর রিটেন, আপনাদের এখানে রিটেন টেস্ট হবে, সেই জন্য অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন 12/10/2022 তারিখ থেকে 17/10/2022 তারিখের মধ্যে। আপনাদের রিটেন টেস্টটি হবে 11/11/2022 তারিখ, এবং কম্পিউটার টেস্ট হবে 11/11/2022 তারিখ। শূন্যপদ দেখতে পাচ্ছেন তামলুক সাব ডিভিশনে, এখানে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় রয়েছে, 2টি শূন্যপদ রয়েছে এখানে। এখান থেকে আপনার পুরো চেক আউট করে নিয়ে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। নিচের দিকে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটি ফিলাপ করে আপনাদেরকে এসডি অফিসে জমা করতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা চলে যাবো আমাদের তারপরে যে নোটিফিকেশন রয়েছে সেটিতে। তো তারপরে নোটিফিকেশনে যাওয়ার আগে বন্ধুরা, চ্যানেলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে লাইক করুন। ঠিক আছে, এবং কমেন্ট করতে তো ভুলবেন না। তো সবকিছু হয়ে গেলে চলুন আমরা আমাদের তারপরে নোটিফিকেশনের দিকে আগে যাই। তো তারপরে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এইটি, যেটি হচ্ছে আশা নিয়োগের বিজ্ঞপ্তি। এটি বেরিয়েছে কোথা থেকে আপনারা দেখতে পাবেন, যে ভগবানপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লকের জন্য। এটিও 30/7/2022 তারিখে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভগবানপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লক, এদিকে পুরো বাংলাতে রয়েছে, আপনারা চেক আউট করে নিতে পারেন আশা নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এখানে যদি আপনারা করেন, তা এখানে 21/9/2022 তারিখ 5টা থেকে 5টা পর্যন্ত কিন্তু আপনাদের ফর্মটি নেওয়া হবে, সেটি লাস্টে দেওয়া রয়েছে এখানে। তো একটু নিচের দিকে চলে আসবেন আপনারা, যোগ্যতাগুলি দেখে নেবেন। আগে আমরা আলোচনা করলাম যোগ্যতাগুলি নিয়ে, এখানে শূন্যপদ গুলি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেওয়া রয়েছে, তার সঙ্গে সাব সেন্টার নেম, গ্রামের নেম, এবং এখানে দেখতে পাচ্ছেন কতগুলি আশা নেওয়া হবে তার কিন্তু এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে। একবার চেক আউট করে নেবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনাদের। তো এই উপরে এইটুকু অংশতে কিন্তু কোনো রকম কিছু ফিল আপ করবেন না, এখানে ছবি বসাবেন, পুরো ফর্মটি আপনারা ফিল আপ করবেন, পুরো ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে বিডিও অফিসে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আশা কর্মীর জন্য যে সকল নিয়োগগুলি হচ্ছে তাদেরকে ফর্ম কিন্তু বিডিও অফিসে জমা করতে হবে, এবং বিপিসি আসার জন্য নিয়োগ যাদের হচ্ছে তাদের কিন্তু ফর্ম এসডি অফিসে জমা করতে হবে। এটি কিন্তু খুব ভালো করে মনে রাখবেন আপনারা। ঠিক আছে, তো চলুন পরবর্তী যে নোটিফিকেশন রয়েছে সেটি দিকে চলে যাই। পরবর্তী যে নোটিফিকেশন রয়েছে সেটি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা সাব ডিভিশনাল অফিস হলদিয়া, এখানে কিন্তু শূন্যপদ বেরিয়েছে। এখানে যে যেগুলি শূন্যপদ বেরিয়েছে সেগুলি হচ্ছে বিপিসি আসার জন্য অর্থাৎ ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আসা শূন্যপদের জন্য কিন্তু এখানে শূন্যপদ বেরিয়েছে। এখানে আপনারা 1/9/2022 তারিখ থেকে 21/9/2022 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন।
দেখতে পাচ্ছেন এখানে ডেটটি কিন্তু প্রোভাইড করা রয়েছে। এই ডেটের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনারা এখানে বাই হ্যান্ডের মাধ্যমে জমা করতে পারেন, কিংবা স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে জমা করতে পারেন, যেটি অ্যাড্রেস হচ্ছে সাব ডিভিশনাল অফিস, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা শূন্য পদগুলি দেখতে পাবেন যে কোথায়, যেমন হালদিয়া ওয়ানের রয়েছে নেম অফ দ্য ব্লক হালদিয়া ওয়ান, তারপরে সুলতাহাটা ওয়ানতে রয়েছে একটি, এভাবে কিন্তু রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং স্যালারি এখানে দেখতে পাচ্ছেন 15,000 টাকা পার মান্থ হিসাবে স্যালারি রয়েছে। তো এখান থেকে কিন্তু ভালো করে আপনারা চেক আউট করে নেবেন একবার অ্যাপ্লিকেশন করার আগে, ঠিক আছে? তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, এর আগে আমরা আলোচনা করলাম, সেজন্য আর আলোচনা করছি না। নিচের দিকে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি, এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে, ঠিক আছে? তো চলুন চলে যাবো তারপরের ভিডিও নোটিফিকেশনে। তারপরের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ইগরা, এখানে দেখতে পাচ্ছেন সাব ডিভিশন অফিস ইগরা থেকে, তো যেখানে 31/8/2022 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে ইগরা, এখানে দেখতে পাচ্ছেন পটাশপুর 2 ব্লকের জন্য একটি সংবাদ রয়েছে এখানে। তো এখানেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন 1/9/2022 থেকে 21/9/2022 তারিখের মধ্যে। এখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু আপনারা এই ফর্মগুলিও পেয়ে যাবেন, এটি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো চলুন তারপরে চলে যাব পরবর্তী নোটিফিকেশনে। তো বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই আশা কর্মী রিলেটিভ যে কোনো আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে, ইন্টারভিউ ট্রিপস, তার সঙ্গে রেজাল্ট কবে প্রকাশিত হবে সমস্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, এবং সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই নোটিফিকেশনটি নিয়ে চলে এসেছি, যেখানে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ বিপিসি আশা। তো এখানে কিন্তু বিপিসি আশা নিয়োগ হচ্ছে, ঠিক আছে? এখানে নেম অফ দা সাব ডিভিশন দেখতে পাচ্ছেন কোয়ান্টাই, এখানে নেম অফ দা ব্লক দেখতে পাচ্ছেন 3টি ব্লকের জন্য একটি করে 3টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 1/9/2022 তারিখ থেকে 21/9/2022 তারিখের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন রিটেন টেস্ট কবে হবে, ডেট অফ কম্পিউটার টেস্ট কবে হবে, তার সঙ্গে আপনাদের ফর্ম জমা কবে করতে হবে, অ্যাডমিট কবে পাবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, যেটি ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। তারপর চলুন, এখনো 3টি নোটিফিকেশন আছে, সেগুলি দেখে নেবো। তো বন্ধুরা, আশা কর্মীতে যারা আবেদন করছেন তাদের জন্য আমাদের চ্যানেলে কিন্তু 4টি ইন্টারভিউ রিলেটিভ ভিডিও কিন্তু পেয়ে যাবেন, যেখানে আমরা আশাকর্মী ইন্টারভিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। সেখানে এবছর কোন কোন ধরনের কোশ্চেন করা হচ্ছে, কিরকম করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কিরকম করে ইন্টারভিউ দিতে হবে, সেই সকল তথ্যগুলি ওই কিন্তু ওই ভিডিওগুলিতে পেয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেই 4টি ভিডিওর লিঙ্ক, সেগুলি কিন্তু অবশ্যই ইন্টারভিউ যাওয়ার আগে একবার দেখে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তারপরে আমরা চলে এসেছি আমাদের আরেকটি নোটিফিকেশনে, যেটি দেখতে পাচ্ছেন অফিস অফ দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ময়না ডেভেলপমেন্ট ব্লক, এখান থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে 31/8/2022 তারিখে, ঠিক আছে? তো এটি দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে, এটি কিন্তু আশা করি দিয়ে হচ্ছে এখানে, ঠিক আছে? তো একবার চেক আউট করে নেবেন, এগুলি তো আমরা সকলেই জানি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইত্যাদি কি কি রয়েছে, এখানে বাংলাতে রয়েছে যোগ্যতা কি সবই জানি। একটু নিচের দিকে চলে আসবো, এখানে কিন্তু আমাদের শূন্যপদ কোথায় কোথায় রয়েছে সেটি কিন্তু দেওয়া রয়েছে। তো নোটিফিকেশনটি একটু ঘোরানো রয়েছে, আপনারা একটু এভাবে রোটেট করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্ত জিনিস দেখতে পাবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দা ব্লক হচ্ছে ময়না, এখানে প্রত্যেক ব্লকের গ্রাম পঞ্চায়েত নেম গুলি দেওয়া রয়েছে, টোটাল 60টি গ্রাম পঞ্চায়েত এখানে শূন্যপদ রয়েছে। আপনারা গ্রাম পঞ্চায়েত নেম, ভিলেজ নেম ইত্যাদি সমস্ত কিছু দেখে নেবেন, একটি 60টি শূন্যপদ রয়েছে এখানে। তো তারপর রয়েছে আমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে, বাংলাতে রয়েছে দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, ফিল আপ করার পরে 1/9/2022 তারিখ থেকে 21/9/2022 তারিখের মধ্যে জমা করতে হবে বিডিও অফিসে, ঠিক আছে? তারপর চলুন আমাদের আরো 2টি নোটিফিকেশন আছে দেখে নিই। এটি দেখতে পাচ্ছেন একটু ভয়েস পোস্ট কর নোটিফিকেশনটি, যদিও তো আমরা বোঝার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন যে এটি বেরিয়েছে অফিস অফ দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইগরা 2 ডেভেলপমেন্ট ব্লকের জন্য আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে চলুন দেখে নিই যে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। তো এখানে একটু ভয়েস পোস্ট দেওয়া রয়েছে বন্ধুরা, ভালো করে দেখে নেবেন নোটিফিকেশনটি ডাউনলোড করে। শূন্যপদগুলি এখান থেকে দেখে নিতে পারেন, 6টি গ্রাম পঞ্চায়েতের জন্য 6টি শূন্যপদ কিন্তু রয়েছে, নামগুলি এখানে দেওয়া রয়েছে একে একে। তার নিচের দিকে রয়েছে আশা নিযুক্তির আবেদন পত্র, তো এখান থেকে আপনারা আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে কিন্তু জমা করতে পারেন। পরে চলে যাবো আমাদের সেই লাস্ট নোটিফিকেশনের দিকে, আজকের ভিডিওর সবকা লাস্টের যে নোটিফিকেশনটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে অফিস অফ দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার পটাশপুর 2 ডেভেলপমেন্ট ব্লকের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে, যেখানে আশাকর্মী নিয়োগ হচ্ছে, ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছেন 1/9/2022 তারিখ থেকে 21/9/2022 তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদন পত্রটি জমা করতে পারবেন। এখানে আপনারা শুধুমাত্র স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা জমা করতে পারেন।
কিংবা আপনারা নিজে কিন্তু বিডিও অফিসে গিয়েও কিন্তু ফর্মটি জমা করতে পারেন। এখান থেকে আবেদনকারী যোগ্যতা, তারপর কি ডকুমেন্টস লাগবে একবার চেক আউট করে নেবেন, যদিও আমরা আলোচনা করলাম এটি নিয়ে। তো এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইগরা সাব ডিভিশনের আন্ডারে যে সকল ব্লক গুলিতে শূন্যপদ রয়েছে, যেমন পটাশপুর 2 ব্লকে কোন কোন গ্রাম পঞ্চায়েতে রয়েছে, এখান থেকে একবার চেক আউট করে নেবেন একে একে, কিংবা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এখানে টোটাল 10টি শূন্যপদ রয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। তো নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, পূরণ করে অবশ্যই জমা করবেন আপনাদের ভিডিও অফিসে। কোনো রকম কোশ্চেন থাকলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আমাদের আশা কর্মী নিয়োগ রিলেটিভ অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ইন্টারভিউ কোশ্চেন, তারপর ইন্টারভিউ কিভাবে দিতে হয়, নিয়োগ কিভাবে করানো হয়, সমস্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, সেগুলি কিন্তু আপনারা একবার চেক আউট করে নিতে পারেন। তো চলুন দেখে নিই এই নোটিফিকেশন গুলি আপনারা অফিসিয়ালি ভাবে কিভাবে ডাউনলোড করবেন। সেই জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন আপনারা, সেই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই নিয়োগটি হচ্ছে পুরো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য। তো বন্ধুরা, অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন, এবং আরো একটি ডিস্ট্রিক্টে কিন্তু এরকমই, এখানে যেমন অনেকগুলি ব্লকে শূন্যপদ বেরিয়েছে, সেখানেও কিন্তু বেরিয়েছে, সেটি ভিডিও কিছুক্ষণ পরে আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তো কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার নাম এবং ব্লকের নাম। তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পরে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে চলে আসবেন, রিক্রুটমেন্ট সেকশনে এখানে পরপর কিন্তু এই নোটিফিকেশন গুলি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। আর রিক্রুটমেন্ট নোটিশ আসা 1/9/2022 তারিখে, ঠিক আছে। তো এখান থেকে প্রত্যেকটি ব্লকের জন্য কিন্তু নোটিফিকেশন গুলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে টোটাল 6টি রয়েছে, এবং এর পরে পরের পেজে চলে যাবেন, এখানে নেক্সট করে তাহলে কিন্তু আরো 6টি পেয়ে যাবেন, ঠিক আছে। টোটাল 12টি নোটিফিকেশন আপনাদের প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, পরবর্তীতে পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বেসরকারি চাকরির আপডেট গুলি সবার আগে পেয়ে যাওয়া যাবে। তো আজকের আপডেটটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।